संस्कृति संस्कृति জেঠু জেঠিমা একবারও আমার খোঁজ নিল না রে। ঘরের বউ পঞ্চায়েত সেও সহযোগিতা করল না। আমি তো আছি, তোমার যখন যা লাগবে আমায় বলবে, আমি এনে দেবো, ঠিক আছে? আমার জন্য তোকে, তোর মাকে, সবসময় তোর জেঠু জেঠিমা দুষছে রে। কি আর হবে, ওসব নিয়ে তুমি কিছু চিন্তা করো না, আমি আমার মা ওসব নিয়ে কিছু ভাবি না। করোনা নাকি খুব ছোঁয়াচে, তোর যদি ভাই কিছু হয় আমি মরেও কি শান্তি পাবো? আর কিছু হবে না, আমি ফলমূল খাই, শাকসবজি খাই, ব্যায়াম করি, আমার ইমিউনিটি পাওয়ার বেশি আছে ঠাকুমা। কিন্তু আমার শুধু দুশ্চিন্তা তোমাকে নিয়ে, তোমার দুদিন ধরে জ্বর কমছে না, তুমি তো কত কষ্ট পাচ্ছ ঠাকুমা। ভাই আমার বয়স হয়েছে, মরলেই বাঁচি। একদম বাজে কথা বলবে না, এসব আমার ভালো লাগে না। তুমি শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো। জানো তো ঠাম্মা, ওপারের বিশ্বপাত্রের বাড়িতে দুজনের করোনা হয়েছে, কেউ সহযোগিতা করে না, তাই আমি সকালবেলা ওদের বাড়িতে বাজার করে দিয়ে এসেছিলাম, আর এ বেলা যাই গিয়ে চার বালতি জল তুলে দিয়ে তোমার কাছে আবার চলে আসব, ঠিক আছে ঠাম্মা? তাহলে আমি আসি, হ্যাঁ আমি এক্ষুনি চলে আসব। ভগবান আমার নাতিটাকে দেখো, ছেলেটা সবার জন্য করে কিন্তু আমার পেটের ছেলে আমার জন্য কিচ্ছু করে না। মিনা শুনছো? হ্যাঁ বলো। শোনো না, বলছি এই ক্ষুদিরাম ক্ষুদিরাম যেভাবে মায়ের ঘরে যাওয়া আসা করছে না, এটা তাতে তো আমরাই এফেক্ট হয়ে যাবো তাড়াতাড়ি। তুই তো ক্ষুদিরাম কেন, মায়ের বেটা তো দুজনেই সমান। আরে ওদেরকে বুঝিয়ে বলো, নালে কিন্তু ফল খুব খারাপ হয়ে যাবে। কদিনের জন্য বাপের বাড়ি যেতে বলছি তাও শুনছে না। না বললে তো হবে না, যদি না শোনে তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে। কেলেঙ্কারি বাঁধাবে, তারপর ওরা থামবে। এটা হতে দিচ্ছি না, ঠিক আছে মা?
আমার জন্য তোমাদের কত কিছু শুনতে হচ্ছে। বুনিয়ে তুমি ভেবো না মা, মায়ের সেবা আমরা করব না। তুমি খাও তো, চাটা খাও। হলা এদিকে শোন শোন, দু বালতি জল টিপে দে তো। না বাবা, আমি যদি তোমার কাছে যাই তাহলে পাড়ার ছেলেরা আর আমাকে খেতে নিবে না। নায়ক পাড়ার কলেতেও জল দিল না, এখানে আবার কি হয়? এই করোনা রোগীর বাড়িটা যাস, এখানে জল আনতে আসবি না। এই কলের ধারে তোকে দেখলে তোকে বেদম উঠে যাবো, একদম আসবি না এই কলের ধারে। জলের আরেক নাম জীবন, জল না দিলে করোনা রোগীরা তো করোনাই নয়, জল বিনেই মারা যাবে। পালাও পালাও পালাও, এই কলে জল আনতে আসবি না। বাড়ি ফিরে যা, বাড়ি গিয়ে মাকে কথাটা বলি, মাই সমস্যার সমাধান করে দেবে। তোমার জন্য ওই খুদির জন্য আমরা তো মরতে পারি না। এই শোনো, এই তোমার জন্য খুদির জন্য আমরা মরতে যাবো না, সেরম যদি হয় বেরিয়ে যাও, বেরো এখান থেকে। হ্যাঁ যাও যাও। তোমরা যে করোনা করোনা করছো, মায়ের এখনো রিপোর্টটা কিন্তু আসেনি, আগে আসতে দাও। রিপোর্টে কি আসবে সেটা আমার ভালো রকমই জানা আছে, অত জ্ঞান দেওয়ার দরকার নেই, ঠিক আছে? লক্ষণ দেখে সবই বোঝা যাচ্ছে। হ্যাঁ ঠিকই, আগেও মায়ের বহুবার সর্দি কাশি হয়েছে, সুতরাং করোনা সন্দেহে মাকে ওই গোডাউন ঘরে ফেলে আসা উচিত হয়নি দাদা। দেখ রাখি, ঠিক বেঠিক আমাকে বুঝাতে আসবি না, আমি একজন পঞ্চায়েত কর্মী, সরকারের সব নিয়ম নীতি আমি বুঝি, আমার থেকে তুই বেশি বুঝিস নাকি? ঠিকই তো, তুমি কালকে যখন করোনা রিপোর্টটা আসবে তখন মিলিয়ে নিও আমরা ভুল না ঠিক। কাল সবারই তো রিপোর্ট আসবে, দেখা যাবে। কি দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে মানে কি দেখা যাবে, কি দেখা যাবে? কলকাতা থেকে ফেরার পর আজ 5 দিন তোমারও তো কুসকুসানি কাশি হচ্ছে দাদা, কে বলতে পারে তোমারও তো করোনা হতে পারে। ও মা গো, রাখি তুই তোর ভাসুরের মৃত্যু থেকে বসে আছিস। এই এই, ও আমাকে বলছে আমার নাকি করোনা হতে পারে। হ্যাঁ কি বলছে দেখো, ও জানে না যে আমার শরীরের মধ্যে কত অ্যালকোহল আছে। আরে ও জানে এই লকডাউনে মদ্যপান খোলার পরে কত বোতল আমি এই অ্যালকোহল ঢুকিয়েছি এর মধ্যে, সেটাও জানে। আমার নাকি করোনা হবে, পাগল ও একটা পাগল। তাহলে ভাসুর আসার আগের দিন তুমি মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দিলে কেন? অনেকক্ষণ ধরে না তুমি আলতু ফালতু কথা বলছো, আর আমি কিন্তু এটা সহ্য করবো না। বেরো 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 বলছে। আর ভাই বেঁচে থাকলে কথায় কথায় বাইরে বেরিয়ে যাওয়ার কথা বলতে পারবে দাদা? আর আমরা বেরিয়ে যাবোই বা কেন, আমার এই বাড়ি থেকে কোনো অধিকার নেই। অধিকার কিসের অধিকার? হ্যাঁ আর এই বাড়িতে থাকতে হবে না, আমার কথা মতো চলতে হবে, নাহলে ঘরে থাকা দেবে তো। বের করে দাও ওদেরকে, সস্তার বেরিয়ে যাওয়া। তুই মাই বেটা এখান থেকে বেরিয়ে যাও, নালে পারলে না ওই সাবে কি গোয়াল ঘরে গিয়ে থাকো। জেঠু দাঁড়া বলছি, সরে এসো সরে এসো, যত নরম ভেবে বাড়ি ঢুকেছে একটু ছেড়ে দেবে।
করোনা জীবাণু নিয়ে তুমি এইখানে এসে ঢুকবে আর এই সুমিতা মেলাবে চমকে লাল করো বাদাম। ওকে বলছো কেন দাদা, ও তো ভালো কাজে গিয়েছে। ভালো কাজ, ভালো কাজের তোর কথা এখন অসহায় মানুষের পাশে দাঁড়ানো কি খারাপ কাজ? হ্যাঁ খারাপ কাজ। চলে যা, সাবান দিয়ে হাতটা ধুয়ে নে। এই কাজটার মধ্যে কি খারাপ আছে? মধ্যে কি খারাপ আছে আমি তো বুঝতে পারছি। জীবন মরণের প্রশ্ন, সেখানে কোন কর্তব্য সম্পর্কের মূল্য থাকে না। জেঠু, সেবা যত্ন না পেলে ঠাকুমা তো করোনাতে নয় মানুষের যন্ত্রণাতে মারা যাবে। কে মরলো কে বাঁচলো সেসব চিন্তা না করে আগে তুই কিভাবে বাঁচবি সেটা ভাব, আর নিজে বাঁচলে বাপের নাম। তোমাদের যদি কারণ হয় তখন তো তোমরাও কারো সহযোগিতা আশা করবে। খুদি, তোর জন্য আর তোর বাড়ির জন্য কোন লাইব্রেরি কাটা দেবো না। ঠিক বলেছো, ওদেরকে এক্ষুনি বাইরে বার করে দাও। দাঁড়াও দেখে দাঁড়াও। দাদা, তোমরা কিন্তু খুব অন্যায় করছো। দাঁড়াও, কি করবি তুই? মারবি নাকি? খারাপের কি আছে? তোরা কি আমাদের হাতে আছে? আমাদের তুই কিচ্ছু করতে পারবি না। মাকে ছেড়ে দাও বলছি, মায়ের লাগছে, ছেড়ে দাও বলছি। বেড়া বলছি, বেড়া। এটা আমার স্বামীর ঘর, আমি কেন আমি জানি লোকে অ্যালকোহল হাতে মাখে হাতে, আর আমি অ্যালকোহল মজ্জায় মজ্জায় ঢুকিয়ে নিয়েছি। এই গ্যালন গ্যালন মদ আমি খেয়ে নিয়েছি। আমার কি হবে জানো? নেগেটিভ হবে, নেগেটিভ। আগে না, তোমার পজিটিভ পজিটিভ। হ্যাঁ পজিটিভ। এত লোক থাকতে আমার করোনা হতে হলো। এই একবার ঠিক করে দেখো না। কাজের কত টাকা নিজের অ্যাকাউন্টে ঢোকালাম, পাঁচটা মাস্টারি চাকরির অর্ডার নিয়েছিলাম, একজনের কাছ থেকে 5 লাখ টাকা করে হলে আমার ভাগে মোট 25 লাখ টাকা আসত। কিছুই আর ভোগ করতে পারবো না। সামনে আবার ইলেকশন,
অনেক টাকার খেল। করোনার জন্য কি সবই আচ্ছারা হয়ে যাবে? আমার কিছু হয়ে গেলে আমার শত্রু ওই শান্তনুটাই এবার সব ভোগ করবে। ওহ, আমি ভাবতেই পারছি না। হায় রে সুবীর, তোর আর ভোগ করা হলো না। গলাটা কেমন হচ্ছে? শুনছ, এটি জল দাও না। বাপের বাড়ি যাওয়ার তো কথা ছিল না? আরো আগে যাওয়া উচিত ছিল, অনেক দেরি হয়ে গেছে। শোনো না তো দেখি, তুমি কি আমার করোনা পজিটিভ শুনে চলে যাচ্ছ? তাই তো হওয়া উচিত। দেখো, আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। স্ত্রী বলে কি স্বামীর সঙ্গে সহমরণে যেতে হবে নাকি? সতীদাহ প্রথা অনেকদিন আগেই উঠে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ, তোমাকে আমি গ্র্যাজুয়েট করেছি বিয়ের পর, পঞ্চায়েত বানিয়েছি, তোমার সুখে দুঃখে আমি ছিলাম। আজকে তুমি আমার আমার বিপদের সময় আমায় ছেড়ে চলে যাচ্ছ। নিজে বাঁচলে গোপন নাম। মিনা, মিনা, এ তুমি পাপ করছো কিন্তু। আর একটা পাপ করতে দাও প্লিজ। মিনা, তুমি যেও না। মিনা, তোমাকে আমি অগ্নি সাক্ষী করে সাত পাকে বেঁধেছিলাম। মিনা, তোমার আমার সম্পর্ক অচ্ছেদ্য অভিন্ন। মিনা, তুমি যেও না প্লিজ। মানে জীবন মরণের প্রশ্ন, সেখানে সম্পর্কের কোনো দাম নেই। সরে দাঁড়াও বলছি, সরে দাঁড়াও প্লিজ। মিনা, আমাকে ফেলে যেও না। মিনা প্লিজ, প্লিজ মিনা, প্লিজ প্লিজ। এই এই, একদম ছবে না বলছি, আমার ইচ্ছার বিরুদ্ধে ছুঁয়েছো যদি তো বধূ নির্যাতনের কেস দিয়ে দেবো। মিনা, তুমি চলে যাচ্ছো। মিনা, আমার হাইপার টেনশন, আমার হাই ব্লাড সুগার এসব জেনে শুনে তুমি তুমি আমাকে স্ট্রেস দিয়ে চলে যাচ্ছ। মিনা, একটু একটু আমার কথা ভাবো। মিনা প্লিজ। মিনা, সরে বলছি, না হলে করোনায় মরার আগে আমি তোমাকে মেরে দেব। মিনা, আমার আমার কেমন হচ্ছে? মিনা, একটু একটু জল দাও না। নিজে নিয়ে খাও। মিনা, 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 যেও না। মিনা, 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 এটু জল, জল। হায় রে আমার বউ, হায় রে, তোকে আমি কি সুখ দিইনি। তুই আমার তুই আমার মরণকালে চলে গেলি। এটু জল। জেঠু জল। জলটা খেয়ে নাও দাদা। ওরে খুদি, ওরে খুদি রাম, তোদেরকে এত অত্যাচার করা সত্ত্বেও আমাকে জল দিনি তোরা। মানুষের পাশে বাঁচার রসদ নিয়ে দাঁড়ানোই তো মানুষের কর্তব্য, মা শিখিয়েছে। ওরে খুদি, বাবা খুদিরাম, তোর মতো ছেলে যদি পাড়ায় পাড়ায় থাকে
আরে আর দুঃখ দুর্দশা কোনো ঘরে থাকে না রে খুদিরা, খুদিরা। জানো তো ঠাকুমা, তোমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে, মানে তোমার করোনা হয়নি। তাই? কিন্তু জেঠুর করোনা পজিটিভ এসেছে। করোনা পজিটিভ এসেছে। ভগবান আমাকে কেন তুলে নিলে না, আমার ছেলেটাকে কেন এই রোগ দিলে। আমি আছি, মা আছে, জেঠুকে ঠিক সুস্থ করে তুলবই, তুমি চিন্তা করো না ঠাম্মা। ভেবো না কেউ এসব বলে।